ইয়া খুবই বিউটিফুল স্মার্টফোন, যেমনটা দেখছেন একদম চকচক ঝকঝক করছে না? শুধু এটুকুই না, এটার যে মেইন ক্যামেরাটা 200 মেগাপিক্সেলের, এটার ডিসপ্লেটা চারিদিক থেকে কার্ভ, আই মিন শুধুমাত্র দুই পাশ না, উপর নিচ সব দিক থেকেই কার্ভ। এটাতে স্ন্যাপড্রাগনের প্রসেসর রয়েছে, রয়েছে বড়সড় ব্যাটারি এবং অবশ্যই বড়সড় চার্জার। তো ভাই, এই যে এত কিছু দিয়ে এত সুন্দর বিউটিফুল স্মার্টফোনটা কে নিয়ে আসলো, কোন ব্র্যান্ডের? অনারের ফোন ভাই, অনার। এটা শুনেই তো আপনি বলছেন, কিরে ভাই স্যাম ভাই, এই ফোন কেন নিয়ে আসলেন? এই ফোনে তো গুগলের সার্ভিস পাওয়া যাবে না, জিএসএম সার্ভিস পাওয়া যাবে না, ম্যাপটা কোনো কিছুই ব্যবহার করতে পারবো না, কি যন্ত্রণা, বাংলাদেশে চালাই ভাই লাভ হবে? ভাই এটা হুয়ের ফোন না, এটা অনারের ফোন, হুয়ে থেকে অনার আলাদা হয়ে গেছে আপনারা জানেন। সুতরাং কোনো প্যারা নেই, ইভেন বাংলাদেশি অ্যাপসটা সব কিছু আমরা চালিয়ে দেখেছি। সোজা কথা, রেডমি রিয়েলমি ওপো ভিভোর ফোন আপনারা যেভাবে ব্যবহার করেন সেরকমভাবে এটা ব্যবহার করতে পারবেন একদম নিশ্চিন্তে। তো এই মডেলটা কি? মডেল হচ্ছে অনার 90, অনার 90। তো এই যে বিউটিফুল বারবার বললাম না, তো আসলে কি এটা বিউটি উইথ ব্রেন নাকি বিউটি উইদাউট ব্রেন, সেটাই ফাইন্ড আউট করবো। ধন্যবাদ আমাদের আজকের ভিডিও স্পন্সর ফোন ফিচার ভিডিকে, তাদের কাছে কিন্তু আপনারা অনার 90 পেয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশনে তাদের ইনফরমেশন সব কিছু দেওয়া থাকলো। বসুন্ধরা সিটির লেভেল 5 রয়েছে তাদের শপ, এর বর্তমান প্রাইস এবং তাদের যাবতীয় ইনফরমেশন সব কিছু মেনশন করা আছে ভিডিও ডিসক্রিপশনে। তো ভাই, ওই বক্স খোলাখুলির আর যন্ত্রণায় গেলাম না, ভিতরে ফোন ছিল, চার্জ করার জন্য চার্জার থাকবে, অ্যাজ ইউজুয়াল যা থাকে তাই রয়েছে। হ্যাঁ, স্মার্টফোনটি যেমনটা বলছি না বারবার, দেখতে অনেক সুন্দর। এইটার ভাই বিরল নিতে কি আমরা যে প্যারাটা খাইছি, মানে লাইট পড়লেই রিফ্লেকশন আসে, ক্যামেরাতে ঢুকে যাচ্ছিল আর কি, যেমনটা আপনারা ভিডিও দেখে আশা করছি মোটামুটি গেস করতে পারছেন। খুবই রিফ্লেকটিভ, নট অনলি রিফ্লেকটিভ, এটা আবার ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটও, বেশ ভালো রকমেরই ফিঙ্গারপ্রিন্ট বসে, এতে স্মাসেসও বসে। এইটার ক্যামেরার পাশটা উপরের দিকটা এখানে মানে একদম ক্লিন রাখা হয়েছে, আর নিচের পাশটাতে আমরা দেখছি বিভিন্ন রকমের প্যাটার্ন রয়েছে। এইটার যে ডিজাইনটা একটু জুয়েলারি থেকে হচ্ছে ইন্সপায়ার্ড বোঝা যায় আর কি। ইভেন ক্যামেরা মডিউলটাও যেমনটা আপনারা দেখছেন, একটা ওই যে ফিঙ্গার রিংয়ের মতো এরকম একটা টাইপ আছে, বা কানের দুলের মতো আমার কাছে লাগতেছে আর কি। জাস্ট ব্যাপারটা একটু অন্যরকম, বিষয়টা আমার মনে হয় আপুদের হাতে বেশি ভালো মানাবে, বিশেষ করে এই কালার ভ্যারিয়েন্ট। তবে আপনাদের অবশ্যই ভালো লাগতে পারে, মানে ভাই ব্রাদারদের কথা বলছি, লাগতেই পারে ভালো। এটার বডি ফ্রেমটা হচ্ছে গিয়ে প্লাস্টিকের তৈরি, যদিও এর উপর একটা ইলেকট্রোপ্লেটিং রয়েছে যার ফলে এক মেটাল মেটাল ফিল দেয় আর কি। পোর্টস অ্যান্ড বাটন যাবতীয় প্রয়োজনীয় সব কিছুই আছে, ইভেন সেকেন্ডারি নয়েজ ক্যানসেলেশন মাইক রয়েছে। তবে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক কিন্তু এতে নেই। ফোনটা হাতে নিয়ে বেশ সুন্দর একটা ফিল পাওয়া যায়, চারিপাশ থেকে তো কার্ভ, মানে সব দিক থেকে কার্ভ, যেহেতু হাতে নিয়ে আপনি মানে বেশ ভালো একটা ফিল পাবেন, প্লাস এক হাতে ব্যবহার করার উপযোগী অবশ্যই। ডিসপ্লের সাইজ হলো 6.7 ইঞ্চ, যা মূলত 1.5K রেজুলেশনের। এইটা কার্ভ ডিসপ্লে, অ্যামোলেড প্যানেল, যেমনটা আমি শুরুতেই বললাম এই ডিসপ্লেটা চারিদিক থেকে কার্ভ। হ্যাঁ, এইটার দুই পাশ বেশ ভালো রকমের কার্ভ করা হয়েছে, আর উপরে নিচে নামে মাত্র কার্ভ করা হয়েছে, বিষয়টা এরকমই, মানে আপনি হঠাৎ করে হাতে নিয়ে দেখলে মনে হবে হ্যাঁ চারিপাশে বেশ ভালোই কার্ভ, বাট ডিসপ্লে জ্বালিয়ে বা যদি ভালো করে মানে বোঝার চেষ্টা করেন সেই ক্ষেত্রে কিন্তু দুই পাশের মতো উপরে নিচে আর কার্ভ মনে হবে না। মানে এই ব্যাপারটা আমার কাছে যে খুব বেশি ভালো লাগছে এমন না, দুই পাশে কার্ভ থাকলেই ঠিক আছে আমার মনে হয় আর কি। চিন বেজেল বেশ ন্যারো, হ্যাঁ বেশ ন্যারো এবং সিমেট্রিক্যাল, দেখতে সুন্দর লাগছে, ইমার্সিভ একটা ভিউ পাওয়া যায়। ডিসপ্লে টপ সেন্টারে রয়েছে সিঙ্গেল পান্সল, এটার সাইজটাও ছোটখাটো আছে, কর্নার এরিয়াগুলো একটু বেশি রাউন্ডেড মনে হয়েছে আর কি আমার কাছে। এই ডিসপ্লেটা 120 Hz হাই রিফ্রেশ রেটে, HDR10+ সাপোর্ট থাকছে এখানে, 1600 nits পিক ব্রাইটনেস দিতে পারে এই ডিসপ্লেটা। 1600 nits পিক ব্রাইটনেস মানে বুঝতেছেন, এই ডিসপ্লেটা নিয়ে একদম ডিরেক্ট সানলাইটও আপনি ব্যবহার করতে পারবেন ইজিলি। আমরা যখন এটা দিয়ে বাইরে সাইডে ছবি তুলছিলাম, ইভেন ভিডিও শুট করছিলাম, তখন দেখছিলাম এটা ব্যবহার করতে কোনো ধরনেরই প্যারা নেই, একদম ডিরেক্ট সানলাইটও এই স্মার্টফোনটা বেশ ভালোভাবে চালানো যায়। এই ডিসপ্লেটা প্রায় অ্যাকুরেট কালার দিয়ে থাকে, বেশ কন্ট্রাস্টি, এবং যারা আসলে মিডিয়া কনজাম্পশন করেন তাদের কাছেও ভালো লাগবে। ইভেন আমরা গেমিং টেমিং করে দেখছিলাম সে সময়ও আমাদের কাছে এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন বেশ ভালো লেগেছে, টাচ রেসপন্স ভালো আছে, কোনো ধরনের নেগেটিভিটি বা কোনো ধরনের টিন্ট আমরা এতে লক্ষ্য করিনি, কর্নার এরিয়া থেকেও কোনো ধরনের টিন্ট আমরা লক্ষ্য করিনি এই ডিসপ্লেতে। ডিসপ্লেটার প্রোডাকশনের ব্যাপারে আমার কাছে তেমন কোনো তথ্য নেই এই মুহূর্তে, আমি বলবো একটা স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করুন, যদিও কার্ভ ডিসপ্লে হয়তো আপনাকে প্লাস্টিক জাতীয় কিছুই ব্যবহার করতে হবে, বাট সেটা ব্যবহার করাই উচিত আর কি। আর এর বাইরে দেখছি মাল্টিটাস্কিংভাবে কাজ করছে এবং স্মুথ একটা রেজাল্টই দিয়েছে এই ডিসপ্লেটা, ওভারঅল ভালো লাগবে আশা করছি ম্যাক্সিমাম মানুষের কাছে। এই স্মার্টফোনটা বাংলাদেশ মার্কেটে রাইট নাও আনঅফিশিয়ালভাবে পাওয়া যায় 45K, অ্যারাউন্ড 45K এর মধ্যে আর কি। তো সেই জায়গা থেকে এই ডিসপ্লেটা নিয়ে আপনারা একদম শতভাগ সন্তুষ্ট থাকবেন বলে আশা করছি। এরপরে মনে আসা উচিত ক্যামেরার কাছে। হ্যাঁ, রেয়ারে তিনটা ক্যামেরা রয়েছে, মেইন শুটার হলো 200 মেগাপিক্সেলের, তারপরে 12 মেগাপিক্সেল আলট্রাওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপথ, ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার বিশাল বড় 50 মেগাপিক্সেলের। ডেলাইটে মেইন ক্যামেরা কিন্তু ভালো রেজাল্ট দিয়েছে, 200 মেগাপিক্সেলের একটা ফোন হিসাবে এইটার রেজাল্ট কিন্তু আমরা বেশ ভালো পেয়েছি। 200 মেগাপিক্সেল একটা ফোন হয় কেমন, 200 মেগাপিক্সেলের ক্যামেরাযুক্ত ফোন, আসলে এই কথাটা বললাম এই কারণেই। রাইট নাও আপনারা দেখবেন 30-40K বাজেটের মধ্যে রিয়েলমি রেডমিরও বেশ কিছু স্মার্টফোন পাওয়া যায় যেগুলোতে 200 মেগাপিক্সেলের শুটার রয়েছে, তো ওগুলোর সাথে যদি কম্পেয়ার করেন তাহলে রেসে উনি এগিয়ে থাকবে, এটুকু শিওর থাকুন। যেমন আমরা ডিটেল বেশ ভালো দেখছি, ইভেন চাইল ভাই এই সময়ের ফোনটা কি মেসেজ দূর,
মানে কি একটা অবস্থা ফোন চলে আসে। তো যা বলছিলাম মেইন ক্যামেরাটা ডিটেল ভালো পাওয়া যায়। হ্যাঁ, ডেলাইট কন্ডিশনে আমরা দেখছিলাম প্রত্যেকটা ছবিতে ভালো ডিটেল ধরে রাখতে পারে, আর কালারটা আসলে একটু টুইক করে দেয়। এখানে আমরা অনর বা হুয়াওয়ের একটা ছোঁয়া পাচ্ছি কালার টোনের দিক থেকে। হ্যাঁ, এই কালার টোনটা আপনি একদম ন্যাচারাল বলতে পারবেন না, আবার ওভার স্যাচুরেটেড টাইপের খুব কন্ট্রাস্টি করে ফেলে বা কালার শিফট করে ফেলে এরকম কিন্তু না। এটা আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষের কাছে এর কালার টোনটা ভালো লাগবে, সুন্দর আর কি। দেন আমরা দেখছি শ্যাডোতেও ভালো ডিটেল ধরে রাখতে পারে, তারপরে হচ্ছে ডাইনামিক রেঞ্জটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে বেশ ওয়াইডার, দেন এক্সপোজার ব্যালেন্সও কিন্তু সুন্দরভাবে করতে পারছে স্মার্টফোন। ডেলাইট কন্ডিশনে এর মেইন ক্যামেরার ছবি নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন, ইভেন যদি আপনি 45 বা 40 এর মধ্যেও কিনেন তাহলে অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ দেখছি না। লো লাইটের দিকে ছবিতে ডিটেলের পরিমাণ কিছুটা হারাতে থাকে, একটু সফটও করে, নয়েজ গ্রেনও কিছুটা আসে। তবে নাইট মোডে গেলে আমরা দেখছিলাম না যেখানে অনেক আহামরি লেভেলের ইম্প্রুভমেন্ট চলে আসে, বাট নাইট মোডে একটু স্টেডি করে ধরে রাখতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু তুলনামূলকভাবে বেটার আউটপুট পাওয়া যায়। যদিও নাইট মোড আর লো লাইটে নর্মাল ক্যামেরার ছবির মাঝে খুব একটা তফাৎ আপনি দেখবেন না, বাট তারপরও আমার মনে হয় এর লো লাইট ফটোগ্রাফিও আপনাদের পছন্দ হওয়ার কথা। দেন এটার যে আল্ট্রা ওয়াইড শুটারটা, এটাতে অবশ্যই ডিটেলের পরিমাণ কম রয়েছে এবং কালারের ক্ষেত্রেও আমরা কিছুটা পরিবর্তন দেখছি মেইন ক্যামেরার সাথে আর কি কম্প্যারিজনে নিতে গেলে। আর এটা প্রপার লাইটিং কন্ডিশনে ভালোই ছবি দেয়, আবার যদি কিনা লো লাইটে যায় তখন খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। আল্ট্রাওয়াইড শুটার থেকেও আমরা নাইট মোড ব্যবহার করতে পারি, কিন্তু সেটা ভাই খুব একটা কাজের কিছু ছিল না, যেমনটা আপনারা ছবি দেখে আশা করছি একটা আইডিয়া করতে পারছেন। এটাতে পোর্ট্রেট মোড রয়েছে, পোর্ট্রেট মোডটা আবার আমার কাছে ভালো লাগছে, এজ ডিটেকশন প্লাস ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা এটা মোটামুটি বেশ ভালোই ছিল, পোর্ট্রেট মোড নিয়ে সন্তুষ্ট আছি আমি একদমই। দেন যদি আসি ফ্রন্ট ফেসিং ক্যামেরায়, ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা তো 50 মেগাপিক্সেলের, এইটা কিন্তু বেশ ভালোই ডিটেল ধরে রাখতে পারে। তবে এখানে কালারের কিছুটা পরিবর্তন দেখা যায়, বিশেষ করে স্কিন টোনটাও একটু সফট করে দিয়ে একটু ব্রাইট করার প্রবণতা থাকে আর কি আউটডোর কন্ডিশনে বা সানলাইট কন্ডিশনে আর কি, তখন কিন্তু কালার টোন টোন মোটামুটি ভালোই ধরে রাখে, যদিও ডাইনামিক রেঞ্জ কিছুটা পিছিয়ে থাকবে মেইন ক্যামেরার তুলনায়। আর লো লাইটের দিকে একটু সফট টাইপের ছবি দেয়, তবে এর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ভালো লেগেছে আর কি আমার কাছে। এই স্মার্টফোনের বোথ সাইডের ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় 4K 30fps এ, ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং রিয়ার ক্যামেরা। ফ্রন্ট ফেসিং ক্যামেরার স্যাম্পল হচ্ছে এই, আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এর ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল, এবং এটা 4K 30fps এ রেকর্ড হচ্ছে। আর যারা ব্লগিং করতে চান তারা দেখে নেন। আমরা যদি রিয়ার ক্যামেরায় যাই সেখানে আসলে 4K 30fps রয়েছে, স্ট্যাবিলিটি মোটামুটি ওকে, এটা আসলে EIS এর মাধ্যমে স্ট্যাবল করে, মোটামুটি ঠিক আছে, মানে চলনসই রেজাল্ট দেয়। আর 4K যে রেজাল্ট সেখানে আমরা রেজলিউশন ভালো দেখছি, পাশাপাশি ডাইনামিক রেঞ্জ এবং কালার অ্যাকুরেসি মোটামুটি ঠিকঠাকভাবে ধরে রাখতে পারছে, যদিও এক্সপোজার ব্যালেন্স একটু লেট করে, তবে আমার মনে হয় এর ভিডিও কোয়ালিটি নিয়েও আপনারা সন্তুষ্ট থাকবেন। এই স্মার্টফোনটা ওভারঅল ক্যামেরায় ভালো রেজাল্ট দিয়েছে, এটা ভাই 45,000 টাকা যদি এই মুহূর্তে পাওয়া যায় সেই ক্ষেত্রে আমি বলবো ক্যামেরার জন্য হলেও আপনারা এটাকে অবশ্যই চয়েস লিস্টে রাখতে পারেন। আচ্ছা, তো এর ব্রেইনের কি অবস্থা? এখানে এসে একটু ধরা খেয়েছে বেচারা, ব্রেনটা একটু ছোট। স্ন্যাপড্রাগন 7 Zen 1, এইটাতে ভাই যদি শুরুতেই বলে দিই 8 Plus Generation 1 যদি থাকতো তাহলে পুরো মাখন একটা ডিল হইতো আসলে। যাই হোক, 7 Zen 1 অবশ্যই খারাপ কোনো প্রসেসর না, এটাও মিড রেঞ্জ বা হাই মিড রেঞ্জ বাজেটের একটা স্ট্যাবল টাইপের প্রসেসর আর কি, ব্যালেন্স পারফরমেন্স দেওয়ার মতো, মানে অনেক এক্সপেকটেশন রাখা যাবে না, আবার একদম সরিয়েও রাখতে পারবেন না, ফেলে দিতে পারবেন না মোটেই। এটা রান করছে কিন্তু ম্যাজিক ওয়েস ভার্সন 7.1 বেসড অন অ্যান্ড্রয়েড 13, র্যাম টাইপ LPDDR4X, স্টোরেজ টাইপ UFS 3.1। এটা বেশ কয়েকটা ভ্যারিয়েন্টে পাওয়া যায়, যেমন 8/256 GB ভ্যারিয়েন্ট, 12/256, তারপর 16/256, আবার 12/512, 16/512, এগুলোও আছে আর কি। তো আপনার মানে যেটা ভালো লাগে ওটাই নেবেন আর কি, তবে দাম অবশ্যই বাড়াতে হবে সেই ক্ষেত্রে। আর আমি কিন্তু বেস্ট ভ্যারিয়েন্টের কথাই বলছিলাম। হ্যাঁ, এনিওয়ে, এইটার যে প্রসেসরটা এটা মূলত আসলে হাই মিড রেঞ্জ বাজেটের একটি প্রসেসর, তবে এরকম প্রাইস পয়েন্টে না আমরা অলরেডি স্ন্যাপড্রাগন 8 Plus Generation 1 পেয়ে যাচ্ছি। যেমন ধরুন আমরা আইকোর ফোন যদি দেখতে যাই সেখানে কিন্তু ভালো প্রসেসর দেখছি, এর বাইরেও আরও বেশ কিছু ডিভাইস আছে যেগুলোতে এ চাইতে একটু বেটার চিপ অফার করছে। এখন যদি আপনি একদম হার্ডকোর লেভেলের গেমার না হয়ে থাকেন, মানে এরকম প্রাইস পয়েন্টে আপনি চাচ্ছেন যে একদম পারফরমেন্স সেন্ট্রিক হেভি পারফরমেন্স লাগবে, সেই ক্ষেত্রে আপনি অন্য অপশনে যেতে পারেন। আর যদি মনে করে থাকেন না এরকম বাজেট থেকে আমার রেগুলার পারফরমেন্স খুবই ভালো চাই, আমি মাঝে মধ্যে অবশ্যই গেমিং করবো এবং গেমিংয়ে সবচেয়ে সেরা রেজাল্ট আমার দরকার নেই, তাহলে কিন্তু এটাকে আবার চয়েস করতেই পারেন। আমরা রেগুলার কাজবাজ দেখছিলাম এই প্রসেসরটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে, সেখানে কোনো প্যারা নাই, সেখানে আমরা দেখছিলাম খুব স্মুথ রেজাল্ট দিচ্ছে, ইভেন ফ্ল্যাগশিপ কিলার টাইপের ডিভাইস থেকে যেমন ফিল আশা করি সেরকমটাই আমি আসলে ফিল করছি এই ডিভাইসে। অ্যাপ ওপেন ক্লোজ টাইম বা মাল্টিটাস্কিংও ভালো রেজাল্ট দিচ্ছে, যেহেতু র্যাম টাইম অনেক বেশি আছে, এই সমস্ত জায়গায় কোনো প্যারায় পড়তে হয়নি। তবে আমরা যখন একটু ভারী অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করছিলাম যেগুলো হেভি ইন্টারনেট ব্যবহার করে, তখন দেখছিলাম ফোনটা মোটামুটি ভালো হিট জেনারেট করে এবং হাতে একটা ফিল দেয়, কিন্তু ভাই থার্মাল থ্রোটলিংয়ে যাচ্ছিল না, যেটা আপনারা দেখছেন আর কি। তো রেগুলার পারফরমেন্সের জন্য একদম ঠিকঠাক আছে। আর গেমিং নিয়ে বলতে গেলে গেমিং টেমিংও আমরা করে দেখেছি, যেমন জেনশন ইম্প্যাক্ট আমরা খেলছিলাম, পাবজি, ফ্রি ফায়ার, তারপর অ্যাসপাল্ট 9, COD, এসবগুলো গেমে আমরা প্লে করে দেখছিলাম, অবশ্যই প্লেয়াবল একটা রেজাল্ট দিচ্ছে। জেনশন ইম্প্যাক্টের ক্ষেত্রে আমরা লোয়েস্ট গ্রাফিক্স 30fps এ ভালো রেজাল্ট পেয়েছি স্মার্টফোনের সাথে, পাবজিতে দেখছিলাম HDR আলট্রা সাপোর্ট নেয় বাট লোয়ার সেটিংসে এর সবচেয়ে বেস্ট রেজাল্টটা পাওয়া যাচ্ছিল। তবে ভাই এর ডিসপ্লেতে যে কোনো গ্রাফিক্স দেখে খুবই ভালো লাগছে।
ছিল, কিন্তু যে বিষয়টা ভালো লাগে নাই সেটা হলো গিয়ে এইটার স্পিকার। হ্যাঁ, স্পিকার যেটা আছে এটা বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার, বাট এরকম প্রাইসের একটা স্মার্টফোন থেকে বা এরকম স্পেকের একটা স্মার্টফোন থেকে আমরা অবশ্যই আশা করি স্টেরিও স্পিকার, যে বিষয়টা আমি অবশ্যই স্মার্টফোনে মিস করছি। ব্যাটারি 5000 mAh, ফোনটা দেখে কিন্তু বোঝার উপায় নেই এত পাতলা ফোনে 5000 mAh, বাট আসছে 5000 mAh, আর বক্সে পেয়ে যাবেন আপনি 66 ওয়াটের একটি চার্জিং সিস্টেম। তো কম্পিউটার সুন্দর, আবার ব্যাটারি ব্যাকআপও কিন্তু ভালো দেখছি, 120 Hz অন রেখেও এই স্মার্টফোন থেকে কিন্তু একদিন খুব সহজেই চালানো যায়। এই প্রসেসরটা কিন্তু বেশ পাওয়ার এফিশিয়েন্ট এবং খুব বেশি ব্যাটারিও বার্ন করে না। আর ছিল বাকি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা আছে এখানে অবশ্যই, এই যে এটার পজিশন ঠিকঠাক আছে এবং প্রত্যেকবারে যেমনটা আপনারা দেখছেন একদমই অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে, বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। তো এই তো এই সমস্ত কিছু নিয়েছিল এই বিউটিফুল স্মার্টফোন। শুরুতে কি বলছিলাম, এটা কি বিউটি উইথ ব্রেন নাকি বিউটি উইদাউট ব্রেন? যা বুঝলাম ব্রেন আছে, বাট সাইজটা একটু ছোটো, আর একটু বড় থাকলে, স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন থাকলে, জেনারেশন 1 থাকলে আর কি আমি বেশি খুশি হয়ে যেতাম। তখন বলতাম কি, ভাই এই টাকাটা পকেটে নিয়ে যান, দোকানে গিয়ে খালি বলেন ভাই টাকা লন ফোন দেন, টাকা লন ফোন দেন। বাট এখন একটু হিসাব করবেন, কিন্তু আপনার যদি মনে হয় আমি একটু আসলে ফ্ল্যাগশিপ কিলার টাইপের ডিভাইসেই চাই, আর একটু বেটার পারফরমেন্স আমার দরকার, দেন আপনি অন্য কিছু চয়েস করুন। আর যদি এমনটা মনে হয় আমার খুব ব্যালেন্স একটা ফোন দরকার, ভালো ক্যামেরা থাকতে হবে, তারপরে স্লিম ফোন হতে হবে, কার্ভ ডিসপ্লে থাকতে হবে, ভালো ব্যাটারি ব্যাকআপ থাকতে হবে এবং পারফরমেন্সটা একটা ডিসেন্ট হলেও চলবে, দেন আপনি এটাকে চয়েস করবেন। এটা দাম আর একটু কমুক তাহলে আর একটু গুড প্যাকেজ হবে অবশ্যই, এমনটাই আমি আশা করবো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।